আগামী বছর থেকে রাজ্যে প্রাথমিক স্তর থেকে নতুন জাতীয় শিক্ষানীতি চালু হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয় স্তরে তা চালু রয়েছে। সোমবার মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়ের রবীন্দ্র হলে রাজ্যভিত্তিক 61তম শিক্ষক দিবসের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এ কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, ত্রিপুরা উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান ডক্টর অরুণোদয় সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ও মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের পূর্ণাবয়ব প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষামন্ত্রী সহ অতিথিরা। একই সঙ্গে অনুষ্ঠানে অতিথিরা শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা সমাচার নামে স্মরণিকার আবরণ উন্মোচন করেন। এদিনের অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন বিদ্যালয়কে অনেকগুলি বিভাগে সম্মাননাও প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষক সমাজের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থায় নতুন জাতীয় শিক্ষানীতি চালু করা শিক্ষকদের নিকট একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে উঠবে। এই ক্ষেত্রে শিক্ষক সমাজকে রাজ্যের ছাত্রছাত্রীর কল্যাণে মন প্রাণ ঢেলে কাজ করার কথাও বলেন তিনি। একসঙ্গে নতুন জাতীয় শিক্ষানীতি রাজ্যে চালু করার ক্ষেত্রে শিক্ষকদের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিরলস ভাবনা নিয়ে কাজ করার শপথ নেওয়ার কথাও বলেন শিক্ষামন্ত্রী। আমাদের সরকার, রাজ্য সরকার, আওয়ার মন্ত্র ইজ রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম। Shiksha is the main focus of our government, and for that we have incorporated various new schemes and have adopted new measures by which our students will be at par in completion with the other states. আমাদের রাজ্য সরকারের মূল স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ সবকা সাথ সবকা বিকাশ এবং আত্মনির্ভর ত্রিপুরা। তো যেহেতু আমরা আত্মনির্ভর ত্রিপুরার কথা বলছি, আত্মনির্ভর ত্রিপুরা করতে গেলে শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে। স্টেজে যারা আছে আমরা বা আপনারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে পারবেন না। কারা পারবে? যারা আগামী প্রজন্ম, যারা ডেস্টিনি অফ দি কান্ট্রি ইজ বিং শেপড ইন ইটস ক্লাসরুম, যারা বর্তমানে ক্লাসে রয়েছে, যারা বর্তমানে ক্লাসে রয়েছে, তাদেরকে যদি সঠিকভাবে আপনার তৈরি করে দিতে পারে তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। এদিনের অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলাকে উদ্ধৃত করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা একমাত্র অস্ত্র যা নিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব। আত্মনির্ভর ত্রিপুরা গড়তে গেলে আগামী প্রজন্মের চারিত্রিক গঠনের দিকে শিক্ষক কুলকে মনোযোগী হতে হবে। তবে আমি জানি আমাদের রাজ্যের শিক্ষকরা সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারে। আমাদের এই গভর্নমেন্ট আসার আগে, আসার পরে আমরা ঠিক করলাম যারা ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আমরা এনসিএটি ক্যারিকুলাম চালু করব, এনসিএটি ক্যারিকুলাম চালু করব। এনসিএটি বলছে আপনারা পারবেন না, আপনারা ওয়ান থেকে সিক্স করুন, পরে এইট করুন, তারপরে টুয়েলভ করুন। আমরা বলছি আমরা পার। দেখা গেল আমাদের রাজ্যের শিক্ষকরা কিছুদিনের মধ্যে প্রমাণ করে দিয়েছে আমরা কিন্তু ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আমরা এনসিআরটি ক্যারিকুলাম চালু করতে পেরেছি এবং পুরো বইটা যা ক্যারিকুলাম আছে পুরোটা সিলেকশন করেছে আমাদের টিচাররা। সুতরাং আমাদের টিচার জন্য মধ্যে আমার যথেষ্ট ভরসা রয়েছে। এই যে জিনিস সামনের দিকে আরো চ্যালেঞ্জ আসছে, কি চ্যালেঞ্জ? নিউ এডুকেশন পলিসি। আগামী বছর তো কিন্তু সারা রাজ্যে একদম ক্লাস
হচ্ছে অবশ্যই আমরা কিন্তু নিউ এডুকেশন পলিসি নিতে হবে, এটা কিন্তু আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এখন আমি যদি ভালো কিছু না শিখে থাকি তাহলে আগামী দিনে রাম হবে না রাবণ হবে ঠিক করার দায়িত্ব আপনাদের, কৃষ্ণ হবে না কংস হবে ঠিক করবেন আপনারা। মুঙ্গি আগামী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পাণ্ডবপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রভৃতির প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক ও বিদ্যালয়ের ছবি এরকমই হওয়া উচিত। শিক্ষামন্ত্রীর মতে গুণগত শিক্ষায় শিক্ষিত হতে পারলে চাকরির জন্য ছুটতে হবে না। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।